গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে যে সেকেন্ড জানুয়ারি দু হাজার তো বছরের দ্বিতীয় দিনে কালকে যেহেতু আমতায় গিয়েছিলাম সকালবেলা একটু তাড়াহুড়োর মধ্যেই সমস্ত কিছু করতে হয়েছিল সেই জন্য আজকে একটা নতুন বিছানার চাদরও পাতলাম প্লাস একটুখানি ঘরদোরটা গুছিয়ে নিই নিয়ে স্নান টান হয়ে গেছে চলো ঠাকুর ঘরে যাওয়া যাক এখন আমার গোপালকে ঘুম থেকে তুলে ফুলটুল নিয়ে একেবারে চলে এসেছি গরম জলও নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে এবার গোপালকে স্নান টান করিয়ে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিয়ে তারপর আমিও ব্রেকফাস্ট করবো এখনও ব্রেকফাস্টও করিনি তো এখন বেলা সাড়ে নটা মতো বাজে প্রথমে পুজোটা সেরে নিই সকালবেলা পুজোটা সেরে নিলে একটা এনার্জি পাওয়া যায় ঠাকুরঘর থেকে সেই জন্যেই আমি প্রত্যেক দিন চেষ্টা করি ব্লগটা আরম্ভ করতে ব্রেকফাস্ট সেরে নিয়ে তারপর আমার যা কাজকর্ম ছিল পরে এখন একেবারে দুপুরে খাওয়ার সময় আবার ব্লগটা স্টার্ট করলাম তো আজকে হয়েছে মটন তারপর একটা সবজি তরকারি চাটনি পাঁপড় স্যালাড কালকে ফার্স্ট জানুয়ারি ছিল কালকে সৌরভের পিকনিক ছিল আর আমিও আমতায় গিয়েছিলাম মটনটা আজকে হয়েছে সেই জন্য তো খাওয়া দাওয়া করে ইভিনিং সন্ধ্যাবেলা এখন চলো চাটা খাওয়া হয়ে গেছে সৌরভও বেরিয়ে গেছে আর আজকে আমি অন্য দিনের মতো মায়ের কাছে যাইনি ভেবেছিলাম প্রথমে যাবো সৌরভকেও বলেছিলাম যে সন্ধ্যাবেলায় তুমি যখন বেরোবে মায়ের ওখানে চলে যাবো রাতে আসবো তারপরে ভাবলাম না আজকে যাব না ঘরেও টুকটাক অনেক কাজ রয়ে গেছে রোজের সন্ধ্যাবেলায় চলে যায় কিছু কিছু কাজ বাকি রয়ে গেছে করব করবো বলে আর করা হচ্ছে না চলো টেবিলের কভারটাও ওবেলায় কাকিমা কেঁচে দিয়েছিল তো সেটাই এখন চলো পেতে ফেলি আর টেবিলটাকে একটু গুছিয়ে নিই টেবিলটা তো পুরো একদম হজ হয়ে আছে সেই টেবিলটা গোছাবো তারপর রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করবো ঘরটাও একটুখানি পরিষ্কার করব চলো দেখতে থাকো এই যে টেবিলটার অবস্থা এরকম হয়ে রয়েছে এদিকে খাবার দাবার রয়েছে তারপর এখানে এই সমস্ত গাছগুলো ওলট পালট হয়ে শুয়ে রয়েছে ক্রিসমাস ট্রি এগুলো পঁচিশে ডিসেম্বরের দিন দেখাবো ভুলেই গিয়েছিলাম বার করা হয়েছিল এই পড়ে যাচ্ছে দাঁড়াচ্ছে না এক বছর হয়ে গেছে তো এর পাট অলমল করছে আর দাঁড়াচ্ছে না আর এটাকে ও বেলায় একটুখানি কাকিমাকে বলেছিলাম ধুয়ে দিতে ধুয়ে দিয়েছিল এটাই এখন এগুলো সরিয়ে পেতে ফেলবো তারপর ওখানে রয়েছে টেবিলের উপর একটা প্লাস্টিক সেটাকেও পাতবো চলো বুঝিয়ে নিই আর এখানে কি আছে দেখাই খাবার বলতে ওবেলায় আমাদের মাটন হয়েছিল আর সেই মটনই এখানে রয়ে গেছে রয়ে গেছে বলতে দুবেলারই দিয়ে দিয়েছিল আমার শাশুড়ি মাও বাড়ি থেকে সেই জন্য সেই মটনটা আছে বেলা রুটিও দিয়ে দিয়েছে রুটি মটন দিয়ে খাওয়া হয়ে যাবে চলো টেবিলটাকে একটুখানি গুছিয়ে ফেলি এই কালারটাও যেমন সুন্দর আর এই কালারটা এমনিতে না পাতলেও টেবিলটা ভালোই দেখায় কিন্তু তবুও এটার উপরে প্লাস্টিক এই যে কিনে আনা হয়েছে এর আগে যে যে প্লাস্টিকটা সেটা এখনও পড়ে রয়েছে সেটা ধোয়ার সময় হলো না দীর্ঘদিন থাকতে থাকতে একেবারে খারাপ অবস্থায় চলে গেছে সেই জন্য সোরাও আবার একটা এরকম ক্যাপসুল প্লাস্টিক নিয়ে এসছে এই টেবিলটার মাপের এর উপরে যদি প্লাস্টিক পাতা থাকে তাহলে এটা কভারটা কম নোংরা হয় সেই জন্যই পাতা থাকে কিন্তু বললাম না গত তিন মাস যাবৎ প্লাস্টিকটা তুলে ফেলার পর প্লাস্টিকটা ধোয়ার সময় হলো না কারোরই আর এটার উপরে দীর্ঘদিন ধরে খাওয়া দাওয়া করার পর এটাও খুব নোংরা হয়ে গিয়েছিল তারপর এটা ধুয়ে দেওয়ার পর এটা এখন পরিষ্কার হয়ে গেছে এর উপর প্লাস্টিক পেতে তারপরই খাওয়া দাওয়া করা হবে টেবিলটা সুন্দর করে এবার গুছিয়ে নিই এই ফুলদানিটা নিয়ে এসেছিলাম ইকো পার্ক থেকে দু এক বছর দু তিন বছর আগে হস্তশিল্প মেলা থেকে কিন্তু এটার প্রিন্টটা একদম নষ্ট হয়ে গেছে কারণ এই ফুলদানিতে আমি একদম অরিজিনাল ফুল লাগিয়ে তারপর জল দিয়েছিলাম সেই জন্য এই যে প্রিন্টগুলো সব উঠে গেছে সেই জন্য তারপর থেকে এই প্লাস্টিক ফুলই রেখে দিয়েছি আর এই বোতলটাও নিয়ে এসেছিলাম মাটির বোতল এটাও নিয়ে এসেছিলাম হস্তশিল্প মেলা থেকে এই বোতলটায় আগে আগে জল পুরে খেতাম কিন্তু জল রাখলেও জল মাটি টেনে নেয় সেই জন্য আর ভরি না এখন সাজিয়ে রাখছি তারপরে এরকম ফুলদানি আরও একটা কেনার ইচ্ছা আছে কারণ খুব সুন্দর দেখতে কিন্তু আমার জানা ছিল না যে জল দিলে প্রিন্টটা উঠে যাবে প্লাস্টিকটার মতো এরকম ম্যাটও এর আগে ফলের ছিল ডিজাইনটা সেগুলো আমাদের পাতা ছিল কিন্তু অনেকবার ধোয়ার পরে কীরকম নষ্ট হয়ে গেছে তাই সেগুলোকে পালটে এখন এই নতুন ম্যাট গুলো আনা হয়েছে দুটো পাতা থাক বেশ সুন্দর করে আমার টেবিল গোছানো হয়ে গেছে এখানে গাছগুলো আর কটা দিন থাক তারপর আবার যেখানে ছিল যেখানে জিনিস সেখানেই তুলে দিতে হবে এখন খাওয়া দাওয়া করব পরোটা আর আলুর দম আজকে রাতের ডিনার আজকাল ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নাইটটা আবার দেখা হবে তোমাদের সাথে পরের একটা ব্লগে